জেলে যেতেই হবে সংসদ সদস্য হাজী সেলিমকে। দুর্নীতির মামলায় 10 বছরের সাজা বহাল থাকা সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ কপি বিচারক আদালতে যাওয়ার পর 30 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে তাকে। তারপর জামিনের জন্য আপিল বিভাগে আবেদন করতে পারবেন তিনি। পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট বলেছেন, শুধু মিডিয়া কভারেজ নয়, সব পর্যায়ে দুর্নীতি নির্মূলে আরও সচেষ্ট হতে হবে দুদককে। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। বিভিন্ন সময়ে নানা কাণ্ড কারখানা ঘটিয়ে আলোচনা সমালোচনার খোরাক যোগান ঢাকা 8 আসনের সংসদ সদস্য হাজী সেলিম। তার বিরুদ্ধেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে প্রায় 27 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। দণ্ড হয়েছে সে সময়, কিন্তু 1.5 দশক ধরেই জামিনে আছেন হাজী সেলিম। গত বছরের 10 মার্চ 10 বছরের সাজা বহাল রেখে রায় দেন হাইকোর্ট। সেই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ পেল এখন, যেখানে বলা হয়েছে রায়ের কপি বিচারিক আদালতে পৌঁছানোর 30 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে হাজী সেলিমকে, অন্যথায় জারি করা হবে গ্রেপ্তারি পরোয়ানা। আমরা হাজী মোহাম্মদ সেলিম সাহেবের সাথে কথা বলেছি, অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দ্য অনারেবল কোর্ট, আমরা 1 মাসের মধ্যেই বিচারিক আদালতে সারেন্ডার করে মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাপেলেট ডিভিশনের আমরা লিভ টু আপিল দায়ের করিব। রায়ের পর্যবেক্ষণে আমরা যা দেখি তা হচ্ছে, ওনাকে 26 ধারায় যে নোটিশ দিয়েছিলেন এবং 26 ধারায় তথ্য গোপনের জন্য যে মামলাটা দিয়েছিলেন সেটাকে হাইকোর্ট ডিভিশন খালাস দিয়ে দেন। 27 ধারাকে ইন্ডিপেন্ডেন্ট অফেন্স বলে আমার কষ্টার্জিত সম্পত্তির উপর যে লিস্ট আমি দুদককে দিয়েছিলাম তার কোনো বৈধ উৎস অনারেবল হাইকোর্ট ডিভিশনে পায়নি। এটা একদমই ঠিক না, কারণ টোটাল জাজমেন্টটা অ্যানালাইজ করলেই দেখা যাবে ওনার যেই বছর প্রতি বছরের ট্যাক্স ফাইলে যা ইনকাম দেখানো, লিগ্যাল সোর্সেস ইনকাম যা দেখানো, তা কোনো ডিসকাশনে আসেনি। সো অতএব আমরা এই বিষয়টা নিয়ে মাননীয় অ্যাপেলেট ডিভিশনে সারেন্ডার করার পর আপিল দায়ের করব এবং কোর্ট উইল টেক দ্য বেস্ট ডিসিশন আউট অফ ইট। এ দফায় হাজী সেলিমের সামনে কারাগারে না যাওয়ার বিকল্প নেই বলে জানান দুদকের আইনজীবী। কারাগার থেকেই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল ও জামিনের আবেদন করতে হবে তাকে। জেলে যেতেই হবে, কারণ উনি যখন আত্মসমর্পণ করবেন যে আদালতে, সে আদালতে জামিন দেওয়ার ওনার ক্ষমতা নেই। এখন ওনাকে জামিন একমাত্র দিতে পারবে আপিল বিভাগ। সংবিধান অনুযায়ী হাজী সেলিমের সংসদ সদস্য পদে থাকার বৈধতা নেই বলে জানান দুদক আইনজীবী। আর্টিকেল 66(2)(d) অফ দ্য কনস্টিটিউশন অনুযায়ী নৈতিক খলনের দায়ে 2 বছরের বেশি যদি কেউ সাজাপ্রাপ্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে তার সংসদ সদস্য পদ থাকে না, বা সংসদ সদস্য হিসেবে যোগ্যতা উনি হারিয়ে ফেলেন। সেই হিসাবে হাজী সেলিমের সাজা হলো 10 বছর, কাজেই ওনার সংসদ সদস্য পদ থাকার তো প্রশ্নই আসে না। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, দুদককে শুধু মিডিয়া কভারেজ নয় বরং সাংবিধানিক পদ সহ সব পর্যায়ে দুর্নীতি নির্মূলে আরও সচেষ্ট হতে হবে। দুর্নীতি দমন কমিশনকে আরও তৎপর হতে বলেছেন। সাংবিধানিক পদ, অসাংবিধানিক পদ, সব পদেই যারা কাজ করে, যেখানেই দুর্নীতি সেখানেই দুদক কাজ করবে, শুধু দুদক মিডিয়া কভারেজ করলেই হবে না। এ মামলায় হাজী সেলিমের স্ত্রী গুলশানারাও আসামি ছিলেন, কিন্তু তার মৃত্যু হওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। খান আলামিন, আরটিভি, ঢাকা।